আমি এই ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে শেষ পর্ব হতে চলে আসি। এর আগে আমি আপনাদের দেখাইছি সার্ভে কি, সার্ভে করতে কি কি লাগে, আইপি কোথা থেকে কিনবেন, সার্ভে কোথায় পাবো, সার্ভে সাইটে অ্যাকাউন্ট কিভাবে খুলবো, সার্ভে কিভাবে করব, সার্ভে কয়টা ধাপ। আমি একটা সার্ভে করে আপনাদের দেখাইছি। তারপরে আইপি সাইটগুলো আপনাদের আমি বলে দিচ্ছি, কি কিছু সাইট বলে দিচ্ছি যে আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সেগুলো আমি আপনাদের ইতিপূর্বে ভিডিওগুলো দিয়ে দিয়েছি। এবং আমার চ্যানেলে আপনারা যদি প্লে লিস্টে যান দেখতে পারবেন যে সার্ভে বিষয়ে যে ভিডিওগুলো আছে। আপনারা সবগুলো ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে সার্ভে কি, সার্ভে কিভাবে কাজ করতে হয় A to Z। এখন আমি আজকের ভিডিওর মাধ্যমে সার্ভে বিষয়টা শেষ করতে চাচ্ছি। এরপরেও সার্ভে বিষয়ে যদি কারো কোনো কিছু জানা থাকে, যে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের গ্রুপের পেজে বা আমাদের ফেসবুক আইডিতে নক করে আপনাদের সার্ভে বিষয়ে যে কোনো সমস্যা, আমাদের কাছে আইপি নেন না নেন সেটা সমস্যা না, সার্ভে বিষয়ে যে কোনো সমস্যা, সার্ভে পেমেন্ট, উইথড্র নাম্বার, ভেরিফাই, যে কোনো কিছুর জন্য আপনারা আমাদের আমাকে নক করতে পারেন, সমস্যা না। আশা করি যতটুকু পারে আপনাদের হেল্প করার চেষ্টা করবো। আজকের ভিডিওটা দুটা বিষয় নিয়ে করবো, জনপ্রিয় সার্ভে সাইটগুলো কী কী এবং কীভাবে সার্ভে সাইটের নাম্বারগুলো ভেরিফাই করতে হয়। এটা একটা মানে অনেক অ্যাডমিনের হিসেবে বাংলা কথায় বাত মারা হয়ে যাবে, অনেক অ্যাডমিন এই জিনিসটা প্রকাশ করে না যে সার্ভে সাইটেরগুলো নাম্বারগুলো কোথা থেকে ভেরিফাই করে। কারণ সার্ভে সাইটের নাম্বারটা ভেরিফাই করার জন্য আমরা এবং সব অ্যাডমিন 200 টাকা করে নিয়ে থাকি। এটা আপনারা যদি করতে চান, এখন বলতে পারেন যে হয়তো ভাইয়া যদি সার্ভে ভেরিফাই ফোন ভেরিফাই সাইটটা বলে দেয় তাহলে হয়তো আমরা ফ্রিতে করতে পারবো। সেটা ভিডিওতে গেলেই বুঝতে পারবেন আপনারা ফ্রিতে করতে পারবেন নাকি, আমরা যে 200 টাকা নিয়ে এই টাকা নিয়ে কি আমরা পাওয়া পাওয়া নিচ্ছি না সেটা আপনারা বুঝতে পারবেন। সো প্রথমে আমরা দেখবো জনপ্রিয় সার্ভে সাইটগুলো কী কী। জনপ্রিয় সার্ভে সাইট বলতে ইউএস এর অনেক সাইট আছে, যেমন আমি আপনাদের গত ভিডিওতে দেখাইছিলাম যে টপ সার্ভে সাইট লিখে সার্চ করলে এখানে আপনাদের গুগলই তারা শুরু করে দিতেছে যে কিছু সার্ভে সাইট, তার মধ্যে ইনবক্স ডলার একটা আছে, সোয়াকবক্স, সোয়াকবক্সে কাজ করতে পারেন, কিন্তু সোয়াকবক্সের পেমেন্ট আপনি কাজ করবেন ঠিক আছে, যখন পেমেন্ট তুলে তুলতে যাবেন খুব যদি আপনার লাগটা ভালো হয় আপনি পেমেন্টটা হাতে পাবেন, তারপর অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এখন মাস দুই ব্লক হয় সার্ভে সোয়াকবক্সে কাজ না করাই ভালো আমার মনে হয়, কারণ একটা সোয়াকবক্সে পেমেন্ট তুলতে গেলে আপনার নাম্বার ভেরিফাই লাগবে 200 টাকা, দেন একটা 10 ডলার পেমেন্ট তুললে আপনার কার্ডের জন্য 73-75 করে পেলেন, 75 করে হলে 10 ডলার হতে 750 টাকার মধ্যে 200 টাকা নাম্বার গেলে থাকতেছে 550 টাকা। দেখা যায় যে যাদের কপাল ভালো এরা কার্ডটা পাইতেছে, তারপরে অ্যাকাউন্ট ব্লক করতেছে, অনেকের পেমেন্ট উইথড্র দিয়েছেন, নাম্বার ভেরিফাই করছেন, আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিছে। তো এটার জন্য সোয়াকবক্সে কাজ না করে ভালো, প্রাইস লেভেলের সেম কোম্পানি সেম সোয়াকবক্সের মধ্যে তারপরেও কাজ করা যায় করা যায় যায় না তাই না, ব্যান্ডেল রিসার্চ এটা স্কিপ করতে পারেন। আপনারা কাজ করবেন কোন সাইটগুলো, অপিনিয়ন, আউটপোস্ট, ইনবক্স ডলার, আমি এর আগের ভিডিওতেই হয়তো বলে দিছি যে আমরা যে তিনটা সাইটে কাজ করতে বলব এই তিনটা সাইটে কাজ করলে এনাফ। সো আপনাদের এত সাইটগুলো নিয়ে ঘাটাঘাটি করা দরকার। এরপরেও যারা কাজ করতে চান তারা গুগলে সার্চ করতে পারেন যে টপ সার্ভে সাইটগুলো কোনগুলো আছে, এগুলো সার্চ করে আপনারা দেখতে পারেন। এইখানে আপনারা কত ডলার মিনিমাম পেমেন্ট এগুলো সব কিছু দেখতে পারবেন। যেমন আমি দেখাই অপিনিয়ন আউটপোস্ট, অপিনিয়ন আউটপোস্টে দেখা যায় যে মোস্ট সার্ভে উইল টেক বিটুইন 10 থেকে 30 মিনিট লাগে এবং তারা আমাদের 1 থেকে 5 ডলার দিয়ে থাকে, 1 থেকে 5 ডলার দিয়ে থাকে। আর অপিনিয়ন আউটপোস্টে 10 পয়েন্টে 1 ডলার হয়, এরকম এক একটা অ্যাকাউন্টে 1 রকম পয়েন্টে 1 ডলার হয়। আর অপিনিয়ন আউটপোস্টে আপনার 10 ডলার 5 ডলার হলে পেমেন্ট নিতে পারবেন, এখানে পেমেন্টের বিষয়টা হয়তো বলা আছে একটু বুঝতে পারবেন, পেমেন্টের বিষয়টাও আছে আপনারা একটু বুঝলে পাবেন। এভাবে আপনারা দেখে নেবেন তুলনা সেটাও ভালো, কিন্তু বর্তমানে হয়তো তারা নতুন মেম্বার নিতেছে না, ব্যালট অপিনিয়ন এটাও ভালো, এটাতেও কাজ করতে পারেন। ব্যালট ওপিনিয়নে কিছুদিন আগেও ভালো কাজ হয়েছে কিন্তু এখন একটু ডিস্টার্ব, বাংলাদেশ থেকে এটা একটা সমস্যা যে সাইটগুলো যখন ইউজার বেশি হয়ে যায় তখন সাইটগুলো একটু
সাইডগুলো চলে যায় না, সাইডগুলো থাকে, কিন্তু তাদের নিয়মগুলো একটু হার্ড করে ফেলে। তারপরেও টেকনিক আপনারা যেহেতু সার্ভে কাজ করবেন, তো টেকনিকগুলো অবশ্যই পাবেন, কখন কোন সাইডে কাজ করতে হবে, কখন কোন সাইডে কাজ করলে ভালো, সেইগুলো টেকনিক আমরা আপনাদের খুব সহজেই দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এরকম অনেক সাইট আছে, এখানে 23টা সাইট নিয়ে তারা কথা বলছে, এখানে 23টা সাইটেও যদি আপনি কাজ করতে চান, অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন, আমাদের আইপি নিয়ে সমস্যা নেই। কিন্তু আমরা এত সাইট সাজেস্ট করি না, আপনার 2-3টা সাইটে কাজ করলে আপনারা দেখা যায় মাস শেষে একটা ভালো পরিমাণে ইনকাম। সো এতগুলো সাইট নিয়ে কাটাকাটি করার দরকার নেই। তারপরে আজকে ভিডিওটা শেষ করার আগে মানে নাম্বার ভেরিফাইয়ের একটা বিষয় দেখাইতে চাইছিলাম, নাম্বার ভেরিফাই কোন সাইট থেকে করবেন। আপনার যদি গুগলে সার্চ করেন টেস্ট ভেরিফাইড, সাইট থেকে আমরা সবাই নাম্বার ভেরিফাই করে দিই আপনাদের। হয়তো ভাবতে পারেন যে ভাইয়েরা বোধহয় ফ্রিতে করে দেয়, আমাদের কাছে 200 টাকা পাও পাও নেই, আসলে তা না। এখানে আপনার নাম্বার ভেরিফাই করতে হলে আপনাকে কয়েন কিনতে হবে। যেমন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি, অনেক আগে অ্যাকাউন্ট একটা খোলা ছিলেন, নতুন অ্যাকাউন্ট ইউজ করতেছি, তারপরে অ্যাকাউন্টে লগ ইন করে আমি আপনাদের দেখাই যে আমরা আপনাদের কাছে পাও পাও টাকা নিতেছি কিনা, সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। অনেকে বলে যে ভাইয়া আমি যদি টেক্সট নাও থেকে ই করি, আমার সার্ভে সাইট ভেরিফাই করি, বা টেক্সট নাও নাম্বার, টেক্সট নাও সেকেন্ড লাইন, এগুলো নাম্বারদের সার্ভে সাইট ভেরিফাই হয় না, পেমেন্ট তুলতে পারবেন, পেমেন্টের সময় যে নাম্বার ভেরিফাই লাগে সেগুলো করতে পারবেন না। কারণ আপনি ইউএসএ মানুষ হয়ে একটা ওপিনিয়ন প্রদান করতেছেন, আর আপনি নাম্বার ভেরিফাই করবেন বাংলাদেশের একটা থার্ড পার্টি অ্যাপ থেকে, এটা তো হবে না। সো আপনাদের মাস্ট বি ইউএসএ নাম্বার লাগবে, যদি ইউএসএ আপনাদের রিলেটিভ থাকে সেই হিসাবে আপনারা ভালো সেখান থেকে ভেরিফাই করে নিতে পারেন। এখন আপনাদের আসি ভেরিফিকেশন, এখানে প্রাইসটা, এখানে বিষয়টা আমি আপনাদের আগে একটা জিনিস দেখাই যে একটা সাইট ভেরিফাই করতে গেলে আপনার কত কয়েন লাগবে, দেন আপনাদের কয়েনের দামটা আমি দেখাইতেছি। এখানে আমার 7.5 কয়েন আছে, 7.5 কয়েন দিয়ে মনে হয় না কোনো সাইট ভেরিফাই করা যাবে। এখান থেকে শুধু ইউএসএ মানে সার্ভে সাইট নেই, এখান থেকে আপনাদের একটা কথা বলে দিই, আপনার গুগল ভয়েস, যে কোনো কিছু A to Z যেগুলো করতে আমাদের ইউএসএ নাম্বার লাগে, সেইগুলো সব সাইটগুলো আপনারা ভেরিফাই করতে পারবেন এইখান থেকে নাম্বার নিয়ে। এটা একটা আমি আপনাদের টেকনিক বলে দেয়, যারা গুগল ভয়েসে কাজ করেন তারাও এইখান থেকে নাম্বার নিয়ে আপনাদের গুগল ভয়েস ভেরিফাই করতে পারবে, সমস্যা নেই। হয়তো আমার আইপি নেটে সমস্যা করতেছে বেশি, একটা ব্রাউজার নিয়ে ট্রাই করতেছি দেখি কি হয়, ওপেরাতে ট্রাই করে দেখি। দেখ আমি আপনাদের সাইটের নামটা বলে দিছি, অনেকে সাইটের নামটা শোনার জন্য অনেকে অনেক টাকা পয়সা দিয়ে থাকে, ভাই আমাদের নাম্বার ভেরিফাই সাইটটা বলেন আমি আপনাদেরকে এত টাকা দেবো। কিংবা অনেকে অনেক অ্যাডমিন আছে যে আপনাকে আমি নাম্বার সাইটে ভেরিফাই দেবো, আমাকে সাইটের নামটা বলে দেবো, আমাকে 500 টাকা দেবে, 500 টাকা দিলে আমি আপনাকে বলে দেবো যে কোন সাইট থেকে নাম্বার ভেরিফাই করতে হবে। এগুলো অনেকে করে, অনেকে অ্যাডমিনে করে কিছু টাকা লোভের জন্য এরকম করে, যে এই বিষয়গুলো তারা পেইড করে ফেলে। আসলে এই বিষয়গুলো পেইড করার কোনো প্রয়োজন পড়ে না। আমার নেট কানেকশনটা সমস্যা করতেছে, একটু ওয়েট করেন। এখানে আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাইছিলাম যে আমরা আসলে পাও পাও 200 টাকা নিতেছি কিনা, এখানে আপনারা প্রাইস দেখেন, 20 ক্রেডিটের প্রাইস হলো $2.5। আপনারা যদি বিটকয়েন দিয়ে কিনতে চান, দেখা যায় যে বর্তমানে বিটকয়েনের রেট প্রায় 90 টাকা, 95 টাকা এরকম। সাপোজ 90 টাকা ধরেন, $2 180 টাকা, আর 40 টাকা 45 টাকা ধরেন, 220 টাকা পরে $2 20টা ক্রেডিটের জন্য। 20টা ক্রেডিট দেয়, এখন দেখি আমি কয়টা সাইট ভেরিফাই করতে পারি। আমার খরচ হলো 220 টাকা
220 টাকাতে আমি দেখেন 15 কয়েন লাগতেছে আমার একটা সাইট ভেরিফাই করতে, সোয়াগ বক্সের সাইটটা ভেরিফাই করতে আমার কয়েন লাগতেছে 15 কয়েন। তাহলে আমার থাকতেছে কত, 5 কয়েন, 5 কয়েন থাকতেছে। 5 কয়েন দেখে আমি আবার সোয়াগ ভেরিফাই করতে পারবো না, তখন আমাকে আবার কয়েন কিনতে হবে। সেজন্য আমরা যারা অ্যাডমিন প্যানেল তারা একটু করো অফারটা কিনি, যেমন $10টা কিংবা $15, $25, অনেকে $50টাও কিনে রাখে, 400 ক্রেডিট প্লাস সাথে 200 ক্রেডিট ফ্রি। হ্যাঁ, উপরের লেভেলের কয়েনগুলো কিনলে আপনার যারা অ্যাডমিন লেভেল তারা বিজনেসটা করে একটু লাভবান হয়, আর সবাই বিজনেস করে একটু লাভ করার জন্য। তারপরেও যারা ছোটো প্যাকগুলো কিনে তারা আসলে ততটুকু লাভবান হতে পারে না। তো আপনারা যারা চাইতেছেন যে আপনাদের একটা দুটা সাইট ভেরিফাই করবেন, আপনারা নিজে সাইট খুঁজতেছেন যে আমি সাইটটা পেলে হয়তো আমি নিজেই ভেরিফিকেশন করতে পারতাম, সে হিসেবে আপনাদের কষ্টটা একটু বেশি পড়বে, 220 টাকা পড়বে আপনাদের একটা সাইট ভেরিফাই করতে, অথচ আমরা নিতেছি 200 টাকা, মাত্র 200 টাকাতে আপনাদের সাইটটা ভেরিফাই করে দিতেছি। এখন হয়তো বুঝতে পারবেন যে আমি আপনাদের কাছে ফাও টাকা নিতেছি কিনা। আর আপনারা যারা একটু চালাক ব্যক্তি আছে তারা হয়তো ভাবতে পারেন যে কত রকম অ্যাপ আছে যে ইউএসএর নাম্বার প্রোভাইড করে, সেগুলোতে মনে হয় ভাই ট্রাই করে দেখেন, যদি হয় ভালো, যদি পারেন তাহলে আপনি বস। সেগুলো দিয়ে হয় না দেখে এইগুলো সাইটে যে এত দাম দিয়ে কয়েন তারা দিতেছে, যদি সেগুলোতে ফ্রিতে হতো তাহলে এই সাইটগুলো কিন্তু, এই যে এই সাইটটা কিন্তু উদাও হয়ে যেত, এই সাইটটা কিন্তু কেউ ইউজ করতো না। বাংলাদেশের প্রায় অ্যাডমিনই এই সাইট থেকে নাম্বার এবং টেস্ট ভেরিফাই করে দিই। তো আপনারা যারা একটু মাতাব্বর টাইপের একটু বস টাইপের তারা হয়তো বুঝতে পারছেন যে আমরা আসলে ফাও ফাও টাকা নিতেছি কিনা। যাই হোক, আমি তেমন কিছু আর বলতেছি না, যারা আমাদের সাথে কাজ করবেন আমি আমাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমাদের পেজের আপনারা নক করতে পারেন। তাছাড়া আমার আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আমাদের পেজের নক করে পেজের অফারগুলো চলে মাঝে মাঝে, আমরা অ্যাডমিন লেভেলের পক্ষ থেকে আপনাদের কিছু আইপির অফার দিই, যেমন কাজ করে টাকা পরিশোধের সুযোগ, 2200 টাকা লাগছে আইপি, প্রথম পেমেন্টে আপনি 1500 টাকা পেমেন্ট করে আইপি নিতে পারবেন, বাকি টাকা আপনার পেমেন্ট তুলে আমাদের দিতে পারবেন। এই অফারটা মনে হয় এখনো চলতেছে, হয়তো 10 থেকে 15 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে। তো যারা কাজ করতে ইচ্ছুক তারা এই অফারে কাজটা শুরু করতে পারেন, প্রথমে 1500 টাকা দিয়ে আপনার কাজটা শুরু করতে পারেন, দেন আপনারা পেমেন্ট তুলে আপনারা আপনাদের যে বাকি টাকাটা 700 টাকা সেটা আপনারা পেমেন্ট তুলে আপনারা আমাদের দিতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতেছি। তাছাড়া ডেলি প্রক্সি আছে, আর যারা পেপ্যাল অ্যাকাউন্ট নিতে যাচ্ছেন তারা পেপ্যাল অ্যাকাউন্টও পাবেন, পেপ্যাল অ্যাকাউন্টের মূল্য 1700 টাকা, ইউএসএ ভেরিফাই পেপ্যাল। আর সো যারা আমাদের সাথে কাজ করতে চাইতেছেন তারা আমাদের ফেসবুক আইডি কিংবা আমাদের পেজে নক করতে পারেন। তো যারা অনলাইনে সত্যি কথা বলতে রিয়েল ইনকাম করতে চাইতেছেন, ভালো একটা ইনকাম জেনারেট করতে চাইতেছেন, তারা সার্ভে বিষয়টা আপনারা নিতে পারেন। সার্ভে বিষয়টা অনেক ইফেক্টিভ, আপনারা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারতেছেন। যেমন ফিনান্সিং সাইটে আপনাদের একটা ভালো পরিমাণ ট্রেনিং নিতে লাগতেছে, তারপরে একটা সময় একটা বেশি সময় ফাইবারে অ্যাকাউন্ট খুলে বাইরের জন্য বসে থাকতে হইতেছে, এরকম অনেক বিষয়গুলো আছে। তো সেই হিসেবে আপনারা সার্ভে বিষয়টা ধরতে পারেন, সার্ভে বিষয়ে আপনি আজকে থেকে কাজ শুরু করলে আজকে থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই। তো আমি যারা অনলাইন থেকে ইনকাম করতে চাইছেন তাদেরকে মন থেকে সাজেস্ট করি যে আপনারা সার্ভেটা নিতে পারেন, সার্ভে থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করা যাবে। এবং এখন পর্যন্ত সার্ভে সেক্টরটা অনেক পরিমাণ খালি আছে, আবার দেখা যাবে যে একটা সময় আসবে যে সিপিআর মতো সার্ভে সেক্টরটাও একটু ভাটা পড়ে যাবে। তো সুযোগ থেকে আমরা এখন থেকে সার্ভেটা শুরু করে দিই, সার্ভে থেকে এখন থেকে কাজ শুরু করি এবং ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবো। এবং আমাদের ইউটিউবের ভিডিও লিঙ্কগুলো আমরা